সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো হচ্ছে যে ডিগ্রির একদম হচ্ছে প্রথম বর্ষের যে ফর্ম ফিল আপ চলছে, রানিং অবস্থায় চলছে। লাস্ট হচ্ছে যে আর মাত্র কয়টা দিন আছে। এই কয়টা দিনের মধ্যে আসলে যারা তোমরা জানো না যে আসলে কত টাকা লাগবে বা কত তারিখের মধ্যে হচ্ছে তোমাদের হচ্ছে যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেইটা। এখানে হচ্ছে ডিগ্রি পাস 2000 প্রথম বর্ষে, সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ 2021, এটা হচ্ছে যে আসলে ফর্ম পূরণের যেটা বলছে। তো আমি হচ্ছে বিস্তারিত হচ্ছে এখান থেকে দেখাচ্ছি। তো হচ্ছে দেখো, সম্ভাব্য পরীক্ষার তালিকা ও বিষয়, পরীক্ষার তালিকা ও বিষয়, বিষয় বিবরণী ও চাহিদা ডাটা, মানে হচ্ছে এইটা বলছে যে আমি অবশ্য এইটার পিডিএফ লিঙ্কটা অবশ্যই আমি দিয়ে দিব, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আমি জাস্ট হচ্ছে এখানে হচ্ছে দেখাচ্ছি যে কত টাকা লাগবে আর কত কী কী করতে হবে, সব কিছু ডিটেলস এখানে আছে। তো একটু জুম করে নিলে অবশ্য ভালো হবে। তো তারপর হচ্ছে এটা হচ্ছে শিক্ষার্থীর ডাটা এন্ট্রি নিশ্চয়ন বিবরণী ফর্ম ও প্রশ্নপত্রের চাহিদা, ফর্ম পূরণের জমা শেষ তারিখ। শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ হচ্ছে 30/9/2021, যেটা হচ্ছে অনেক আগে আগে শুরু হয়েছে। আর হচ্ছে লাস্ট হচ্ছে 23/10/2021, মানে হচ্ছে 23 তারিখ পর্যন্ত হচ্ছে এটা চলবে। আর হচ্ছে শিক্ষার্থী কর্তৃক প্রিন্টগত ফর্ম কলেজে জমা দেওয়ার হচ্ছে শেষ তারিখ হচ্ছে সেটা 24 তারিখ, হচ্ছে লাস্ট জমা দেওয়ার তারিখ সেটা হচ্ছে কলেজে। তারপর যেটা আছে এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ, এটা হচ্ছে আমাদের জানতে হবে না, এটা হচ্ছে ফুললি কলেজ কর্তৃপক্ষের একটা কাজ। তারপর হচ্ছে যে আসলে ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষার নির্ধারিত ফি, প্রতি শিক্ষার্থী প্রথম বর্ষে 700 নম্বর, নিয়মিত প্রাইভেট 800 টাকা, 700 টাকা ফি প্লাস 100 টাকা ইনকোর্স ফি। তারপর যেটা 2 নম্বরে আছে সার্টিফিকেট কোর্স, 300 টাকা, 200 টাকা ফি, 100 টাকা ইনকোর্স ফি, কেন্দ্র ফি 450 টাকা, মানোন্নয়ন বা নিয়মিত হচ্ছে 300 টাকা, প্রতিপত্রে 100 টাকা হারে। তারপর হচ্ছে এখানে ভর্তি 200 টাকা হারে ইনকোর্স ফি, নিয়মিত প্রাইভেট সার্টিফিকেট কোর্স ফি সংশ্লিষ্ট কলেজে গ্রহণ করে ইনকোর্স পরীক্ষা সম্পন্ন করবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্তাবলী, আসলে শর্তাবলী কি, এইটা হচ্ছে ডিগ্রি প্রথম পাস হচ্ছে 700 নম্বরে নিয়মিতদের পরীক্ষা হবে। এটা হচ্ছে 2019-20 সালে নিয়মিত পরীক্ষার্থী, 20 সালে রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা নিয়মিত বলে বিবেচিত। তারপর হচ্ছে এখানে ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষে পরীক্ষা অনিয়মিত, আসলে অনিয়মিতরা কত থেকে দিতে পাবে, এখানে 15, 16, 17, 18, তারপর 18, 19, তারপর হচ্ছে এই শিক্ষাবর্ষের প্রথমে যারা অংশগ্রহণ করেননি বা হচ্ছে পরীক্ষা দিয়ে পাস করেনি তারা হচ্ছে আবার পরীক্ষা দিতে পারবে। তারপর হচ্ছে 15, 16, 17, তারপর হচ্ছে 16, 17, 18, 19 সালে রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা এই সালের প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক কোর্সে FPSC দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষার্থীরা এফ গ্রেড কোর্সে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তারপর হচ্ছে 15, 16, তারপর 15, 16 থেকে শুরু করে 18, 19 শিক্ষার্থীরা যারা হচ্ছে 19 সালে প্রথম বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে তাদের অনুপস্থিত কোর্সে এ পরীক্ষা অংশগ্রহণ করা বাধ্যতামূলক। আসলে যারা হচ্ছে যে প্রমোট করবে তারা উপরোক্ত বিষয় প্রথম বর্ষে স্বাধীন বাংলা সভ্যতার ইতিহাসে আবশ্যিক সহ নৈবৃত্তিক অংশে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রথম বর্ষে সকল বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা বাঞ্ছনীয়। তারপর যেটা বলছে ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষে মান উন্নয়ন পরীক্ষা 15, 16, 17, 18, 19, 17, 18 যারা সে সকল শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা 19 সালে প্রথম বর্ষে পরীক্ষায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে এবং যে সমস্ত কোর্সে সি বা ডি পেয়েছে তারা হচ্ছে সেই কোর্সগুলোতে উন্নত গ্রেড উন্নীত হলে ওই পাচ্ছে হচ্ছে মান উন্নয়নে আর কোনো সুযোগ নেই, একবার হলে আর সুযোগ নেই সেটা বলছে। তারপর সার্টিফিকেট কোর্স পরীক্ষা 200 নম্বর, 2020 সালে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা প্রথম বর্ষে নির্ধারিত প্রথম ও দ্বিতীয় পর্যায়ের অংশগ্রহণ করবে। তারপর হচ্ছে এইখানে যারা অকৃতকার্য হয়েছে তারাও প্রথম বর্ষে নির্ধারিত প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করবে এটা বলছে এখানে। তারপর অনলাইনে আবেদন ফর্ম শিক্ষার্থীর জন্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভালো করে দেখতে হবে। অনলাইনে আবেদনকারীর বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট সাইটে গিয়ে অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপ ফর স্টুডেন্ট
অপশনে ক্লিক করে নাম্বার ও ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী নিজে ডাটা এন্ট্রি করবে। ডাটা এন্ট্রি প্রক্রিয়া সম্পন্ন হলে অনলাইন থেকে পূরণকৃত আবেদন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। তারপর পূরণকৃত ফর্মটি শিক্ষার্থী বিষয় কোড ও ফি উল্লেখ থাকবে। প্রত্যেক শিক্ষার্থী সম্প্রতি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সেইটা হচ্ছে এখানে দিতে হবে। 18 দিয়ে লাগে সেইটা এখানে বলছে। তারপর ফি সহ প্রিন্টকৃত আবেদন ফর্মের দুইটি অংশ থাকবে। উভয় অংশে অধ্যক্ষ স্বাক্ষর করার পর উপরের অংশ শিক্ষার্থী সংরক্ষণ করবে এবং নিজের অংশটি আবেদনকারীকে নিজ দায়িত্বে কলেজে কর্তৃপক্ষকে জমা দিতে হবে বা ডেস্কে অবশ্যই জমা দিতে হবে। তারপর অনলাইনে পরীক্ষার ডাটা এন্ট্রি, এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কাজ, এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীর কোনো কাজ না। তারপর হচ্ছে এখানে হচ্ছে যেটা হচ্ছে বিবরণী ফর্ম ও ফি প্রদানের নিয়মাবলী, এটাও কলেজ কর্তৃপক্ষের কাজ। তো এখানে হচ্ছে এটাও দেখে লাভ নাই, তো হচ্ছে এটা হচ্ছে এটা দেখে লাভ নেই, এটা জাস্ট হচ্ছে কলেজের। তারপর হচ্ছে প্রশ্নপত্রের চাহিদা, এটাও কলেজের আসলে কাজ। তারপর প্রবেশপত্র সংশোধন, হ্যাঁ এটা এখানে একটু দেখতে হবে। প্রবেশপত্র কোনো ক্রমে কাটা বা সংশোধন করা যাবে না। প্রবেশপত্রে যদি কোনো ভুল থাকে তা সংশোধনের জন্য আনুষঙ্গিক কাগজপত্র সহ ডিগ্রি শাখার উপ পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করতে হবে। রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত যে বিষয় কোড অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে সেইটা বলছে। তারপর হচ্ছে রেগুলেশনও, এটা সিলেবাস হচ্ছে 13-14 সালের যে সিলেবাস আছে ওই সিলেবাস অনুযায়ী হচ্ছে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা বলছে। কলেজে অধিভুক্তি, পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র, পরীক্ষা নির্ধারিত সময়সূচি ও কেন্দ্রের তালিকা যথাসময়ে ঘোষণা করা হবে। তারপর ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও নাম্বার প্রেরণ, এটা কলেজ কর্তৃপক্ষ ফলাফল এ পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। গ্রেডিং সিস্টেমটা হচ্ছে এখানে দেওয়া আছে, গ্রেডিং সিস্টেমটা এখান থেকে তোমরা দেখে নেবে। তারপর আমি এটা দেখাচ্ছি না, অবশ্য সবাই তোমরা হয়তো বা জানো। তারপর পাস নাম্বার সর্বনিম্ন পাস নাম্বার হচ্ছে 40, ক্রস নাম্বার হচ্ছে 100 ক্রেডিট ফোর। তারপর প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য 7টির মধ্যে অন্ততপক্ষে 3টি ডি গ্রেড পেয়ে বা তার বেশি পেতে হবে। সকল পত্রে পরীক্ষায় উপস্থিত থাকতে হবে। লিখিত ইনকোর্স পরীক্ষার নাম্বার যোগ করে ফলাফল নির্ধারণ করা হবে। পূর্ণাঙ্গ রেজুলেশন বিশ্ববিদ্যালয়ের সাইডে পাওয়া যাবে। উক্ত সংক্রান্ত মানে পরীক্ষা সংক্রান্ত শুধুমাত্র মানে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সব হচ্ছে তথ্য জানানো হবে। সেখান থেকে সংগ্রহ করে অফিসে আসলে যে দিতে বলছে সেইটা হচ্ছে নোটিশ বোর্ডে দিতে বলছে সেইটা বদরুজ্জামান পরীক্ষা নিয়ন্ত্রক। আর হচ্ছে এখানে যেটা আছে যে পুরো বাংলাদেশের আসলে কোথায় কোথায় এগুলো হচ্ছে যাবে সেইটা। তো হচ্ছে আজকে এ পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ।